বিধায়ক ভোটের আগে তৃণমূলের দ্বন্দ্ব ফের রক্তাক্ত বীরভূম। বাইক রাখাকে ঘিরেও সংঘর্ষে বোমাবাজি, সাঁইথিয়ায় পা উঠল একজনের। সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি, কার্যকরী ব্লক সভাপতি, ঘনিষ্ঠদের লড়াই। শিউরিতে খুনের সাত দিন পেরোতেই এবার সাঁইথিয়ায় বোমাবাজি, আহত দুই। বোমাবাজিতে পা উঠল তৃণমূলের কার্যকরী ব্লক সভাপতির অনুগামী। সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, শিউরি, সাঁইথিয়া, বোমাবাজি, গুলি চালানো, মানে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, একের পর এক এই অশান্তি তো বেড়েই চলেছে রাজশ্রী। একদমই তাই, যে একের পর এক অশান্তি বেড়ে চলেছে এবং বোমা, গুলি, বন্দুকের দাপটও কিন্তু ক্রমাগত বাড়ছে আমরা দেখছি। তুমি জানো যে কখনো কাশীপুর, কখনো ভাঙড়, কখনো অন্যত্র থেকে রাজ্য পুলিশ, জেলা পুলিশ, এসটিএফ, তারা ধারাবাহিকভাবে অস্ত্র উদ্ধার করছে। কিছুদিন আগে আমরা দেখেছি নরেন্দ্রপুরে দুষ্কৃতীরা নাবালকদের লক্ষ্য করে বোমা ছুড়ছে। বীরভূম, যেটা সবসময়ই এই ধরনের গণ্ডগোলের কেন্দ্রবিন্দুতে থাকে, সেখানে কিন্তু আচমকা দেখা যাচ্ছে একের পর এক ঘটনা ঘটতে শুরু করেছে। তুমি যেটা বললে যে গত শনিবার বা এর আগের শনিবার, মাত্র সাত থেকে আট দিন আগে বালিঘাটের দখল ঘিরে ব্যাপক সংঘর্ষ হয়, বোমাবাজি হয় এবং একটি কিশোরকে, 20 বছরের কিশোরকে কুপিয়ে খুন করা হয়। এইরকম একটা ঘটনা ঘটে এবং যখন মন্ত্রী ফিরহাদ হাকিম শিউরিতে বসে আছেন, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। ঠিক তার রেশ কাটতে না কাটতে আবার আজকে সাঁইথিয়াতে এই বোমাবাজির ঘটনা প্রকাশ্যে এলো এবং শিউরিতেও যেমন শাসক দলের দুই নেতার অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, তেমনি সাঁইথিয়াতেও শাসক দলেরই ব্লক সভাপতি এবং কার্যকরী ব্লক সভাপতি, এই দুইয়ের অনুগামীদের মধ্যে বাইক রাখাকে ঘিরে একটা তুচ্ছ ইস্যু, তাকে ঘিরে সংঘর্ষ, মারামারি, বোমাবাজি এবং একজনের পা উড়ে গেল। এই জায়গাটায় কোথাও দেখা যাচ্ছে যে নিয়ন্ত্রণ কিন্তু ক্রমশ আলগা হয়ে যাচ্ছে এবং ঘটনা একের পর এক ঘটেই চলেছে একই চরিত্রের। এই জায়গাটায় কিন্তু উদ্বেগ বাড়ছে, উত্তেজনা বাড়ছে এবং পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, এই উত্তেজনা যদি সামাল না দেওয়া যায় তাহলে কিন্তু একটা কোথাও গিয়ে অশান্তির পরিবেশের দিকে, একটা অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে এবং এই অশান্তির পরিবেশ বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, সেই জায়গাটায় কিন্তু বারবার প্রকাশ্যে আসছে। আমাদের লোককে মারার পরে দুটো ছেলে যাচ্ছিল, তাদেরকে আচমক বোম মেরে শেষ করে দিয়েছে। আচ্ছা, তোমরা কোন দল করো? আমরা টিএমসি দল করি। কার দল করো? আমরা দল করি টিএমসি, আমরা তুষারদের সাথে নেতৃত্বে দল করি, উনি ভালো লোক, ওর সাথে আমরা দল করি। ইনি হচ্ছে একদম নোংরা লোক, সবসময় চাই যে মানুষের নোংরা ক্ষতি করতে।